রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এর খোলামুখ খনির কাজে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফআইআর করল ইসিএল কর্তৃপক্ষ। ইসিএল এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানও। এই ঘটনা নিয়েই এখন তোলপাড় পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। ইসিএল এর অভিযোগ, গত বুধবার দলবল নিয়ে শিদুলি খনিতে চড়াও হন তৃণমূল পরিচালিত খান্দ্রা পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী। বন্ধ করে দেওয়া হয় কাজ, এমনকি ইসিএল এর জমিতে পুঁতে দেওয়া হয় তৃণমূলের পতাকা। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় সংস্থাকে। এরপরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অন্ডাল থানায় এফআইআর করে ইসিএল কর্তৃপক্ষ। প্রধান সাহেব খান্দ্রা গ্রাম পঞ্চায়েত কা প্রধান ও উনকে কুছ সহযোগী আকর ঝান্ডা লাগায়ে হ্যায়। ম্যানেজমেন্ট সাইড সে এফআইআর কিয়া গিয়া হ্যায়। বন্ধ হ্যায় তো নেশন কা বহুত বড়া লস হো রাহা হ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় জমি অধিগ্রহণ করে খোলামুখ খনির কাজ শুরু করে ইসিএল। পুনর্বাসনের দাবিতে এই নিয়ে আন্দোলনও হয়। এই প্রেক্ষাপটে ইসিএল এর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কারো সাথে আলোচনা না করেই ম্যানেজমেন্ট করতে ইসিএল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কিন্তু এই কাজটা চালু করে দিয়েছিলেন। শিদুলি বাঁচাও কমিটি গঠন করে এবং 29/12/2021 শিদুলি গ্রুপ অফ মাইন্স ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে তারা 14-15 দফা দাবি তারা পেশ করে। তারা একটা ওই চার্টার অফ ডিমান্ডের পরিপ্রেক্ষিতে একটা ফিডব্যাক দেন, কিন্তু যে ফিডব্যাকে দেখা যায় যে সেই ফিডব্যাকের কোনো সারবত্তা নেই। যেখানে তৃণমূলের প্রধান, তিনি জননেতা, 18 সালে ভোট লুট করে তিনি প্রধান হয়েছিলেন, তিনি বিরাট অঙ্কের টাকা দিয়ে প্রধান হয়েছেন, আর সে এলাকা আসে ওসিপি চল হবে আর প্রধানকে টাকা দেবেন না, কাডমানি দেবেন না, সিন্ডিকেটের অংশ দেবেন না, চলতে পারে কোনোদিন? কাজ বন্ধ করা আমাদের দলীয় নীতি নয়, কিন্তু ঝান্ডাটা ব্যবহার করে কাজ বন্ধ করা দলীয় নীতি নয়, সেটা মমতাবাজির কথা, সেটা আমার নতুন করে কিছু বলার নেই। এটা মমতাবাজির নির্দেশ, যারা মানে তারা মানে, যারা মানে না তারা নিজের নিজের নির্দেশ মতো চালিত হয়। অন্ডাল থানা সূত্রে জানা গিয়েছে, দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হচ্ছে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। নাম না করে যার উদ্দেশ্যে এমন মন্তব্য করছেন কোচবিহারের দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, তিনি বিজেপি নেতা জয়দীপ ঘোষ, একসময় যিনি তৃণমূল বিধায়কের ছায়া সঙ্গী ছিলেন। স্থানীয় সূত্রে খবর, গত বছর বিধানসভা উপনির্বাচনের আগে দুজনের সম্পর্কে ফাটল ধরে। তৃণমূলে থাকাকালীন একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উদয়নের বিরুদ্ধে সরব হন জয়দীপ। পুরো ভোটের পর সম্পর্কের আরও অবনতি হয়। গত 3রা মে বিজেপিতে যোগদান দিনহাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ। এরপরই রবিবার 1 নম্বর ওয়ার্ডে দলের কর্মী সভায় নাম না করে জয়দীপকে আক্রমণ করেন উদয়ন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতাও। আগে নিজের বাড়ির লোকের কাছে ক্ষমা চাক, পরিবারের লোকের কাছে ক্ষমা চাক, পরিবারের লোকের সাথে যে নোংরামি করছেন তার জন্য ক্ষমা চাক, এলাকাবাসী তো অনেক পরে। আর উনি বরঞ্চ দিনহাটায় 1 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাক। আর উনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন যে রাজনৈতিক স্বার্থে উনি সমাজবিরোধী তৈরি করেন, আমরা আমাদেরকে সমাজবিরোধী উনি তৈরি করেছেন। যতদিন পর্যন্ত ওনার ডান হাত ছিলেন ততদিন পর্যন্ত উনি ভালো ছিলেন, যেই উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ওনার বিরুদ্ধে কথা বলতে বিজেপিতে যোগদান করেছেন তখনই তিনি সমাজবিরোধী হয়ে গেছেন। এদিকে শুধু দলত্যাগীকেই তোপ দাগাই নয়, তৃণমূল কর্মীদেরও কড়া বার্তা দেন দিনহাটার বিধায়ক। যদি মনে করেন যে একজন সরে গেছে, আপনি জায়গাটা ফাঁকা পেয়েছেন, এবার আপনার জমির মালিকের কাছ থেকে টাকা তোলা, যেদিন ঘাটতে পারবো সেদিনই ঘাট রাখতে দিয়ে আপনাকে দল দিয়ে। সব মিলিয়ে উদয়নের নতুন মন্তব্যে ফের দানা বেঁধেছে বিতর্ক। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।